ফিলিস্তিনের উপর বিপর্যয় নিয়ে আসা। বরাবরের মতো এবারও জাতিসংঘে বাংলায় ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার দীর্ঘ ভাষণে শুধু দেশের কথাই তুলে ধরেননি, গুরুত্ব পেয়েছে খাদ্য নিরাপত্তা, যুদ্ধ সহিংসতা, এমনকি ফিলিস্তিন ইস্যুও। এদিন প্রধানমন্ত্রী বলেন, ফিলিস্তিনের জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে তার সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে, আগামীতেও যে কোনো পদক্ষেপে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবছর ফিলিস্তিনের উপর বিপর্যয় নিয়ে আসা নাকবা এর 75 বছর পূর্ণ হল। ফিলিস্তিনের জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে, বাংলাদেশ ফিলিস্তিনের পাশে সবসময় আছে, ভবিষ্যতেও থাকবে। 78তম জাতিসংঘের সাধারণ পরিষদে দেয়া এক বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে বিশ্ব শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে ইচ্ছুক বাংলাদেশ। বিশ্বের 40টি দেশে 55টি অপারেশনে নারী সহ 1,88,000 বাংলাদেশি কাজ করছেন বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশে সন্ত্রাসবাদ ও সহিংস চরমপন্থার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি রয়েছে। সামাজিক সম্প্রীতি ও বিভিন্ন বিশ্বাসের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানকে অব্যাহত করে এমন কার্যক্রম গুরুতর অপরাধ বলে তুলে ধরেন তিনি। জাতিসংঘের সাধারণ পরিষদে দেয়া বক্তব্যে শেখ হাসিনা মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা শরণার্থীদের কথাও তুলে ধরেন। তিনি বলেন, রোহিঙ্গারা 6 বছর ধরে নিজেদের দেশ ও বাড়িঘর ছাড়া বাস্তুচ্যুত এসব মানুষ তাদের দেশে ফিরতে চায়, সেখানে শান্তিতে বসবাস করতে চায়। মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর বাস্তুচ্যুত হওয়ার 6 বছর পূর্ণ হয়েছে। সম্পূর্ণ মানবিক কারণে আমরা অস্থায়ীভাবে তাদের আশ্রয় দিয়েছি। বাস্তুচ্যুত রোহিঙ্গারা তাদের নিজ দেশ মিয়ানমারে ফিরে যেতে চায়। প্রধানমন্ত্রীর ভাষণে উঠে আসে 1975 সালের 15 আগস্টের ভয়াবহ সেই হত্যাযজ্ঞের কথা। বলেন, তিনি নিজে নিপীড়িত এবং যুদ্ধ ও হত্যার নৃশংসতার প্রত্যক্ষদর্শী, তাই যুদ্ধ হত্যা অভ্যুত্থান ও সংঘাতের ভয়াবহতার কারণে মানুষ যে বেদনা ও যন্ত্রণা সহ্য করে তা অনুভব করতে পারেন। বিশ্ব নেতাদের কাছে আবেদন জানান যুদ্ধ ও সংঘাতের পথ পরিহার করার, একই সাথে জনগণ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্থায়ী শান্তি, মানবজাতির কল্যাণ এবং অর্থনৈতিক সমৃদ্ধিতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। অমিত হাসান রবিন, কালবেলা।